হ্যালো এভরিওয়ান, মণ্ডল পরিবারে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ একদম কাপড়াঙ্গাগুলো নিয়ে আমি একদম পাগলের মতো করছি, মনে হয় যে এইভাবেই খেয়ে ফেলবো, না কেটেই না ধুয়েই। তো ব্যাপারটা হয়ে গেছে এমন, অনেক দিন পরে খাবো আর আমি ভেরি এক্সাইটেড এই মাখাটা খাওয়ার জন্য, তার কারণ মোটামুটি এক বছর পরে এটা খাবো। তো আমি জেঠিমাকে দেখতে গিয়েছিলাম শিলিগুড়িতে, তখনই এগুলো নিয়ে এসেছি পেরে, তো গাছ থেকে উপর থেকে পড়েছে, যার জন্য একটু কেমন দাগ দাগ হয়ে গেছে। তো যাই হোক, এগুলো ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। তো আমি চলে এসেছি মমতার কাছে, মানে যে বান্ধবীটাকে তোমরা এখন প্রায় ব্লগটাতে দেখতে পাও, পাশের বাড়ি কাকি কাকিমার মেয়ে। তো যাই হোক, ফ্রেন্ড হবে ও, আমার ক্লাসমেট না, আমার থেকে সিনিয়র, তো ফ্রেন্ডের মতো বলতে গেলে আমার ননদ। তো ও ভালো করে দেখো কেটে এখন মাখবে, আর আমি ভিডিও করছি। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো দেখতে পাচ্ছ তো ভীষণ ঝাল দিয়ে মাখবো, শুকনো লঙ্কার গুঁড়ো করা হয়েছে। উফু, কী যে টেস্ট লাগবে আরে ভাই, খেতে গেলেই তো সেটা বুঝতে পারবো। তো আর তোমাদের কার কার মিষ্টি কাপড়াঙ্গা ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্টে। তো আমি এর আগে খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, এবার একদম শুকনো লঙ্কা একদম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে যে সুন্দর করে গুঁড়ো করে একদম এটা দিয়ে ঝাল ঝাল করে মাখবার, হালকা একটু চিনি দেবো, তার কারণ অনেক ছোটো ছোটো কাপড়াঙ্গাগুলো আছে, ওগুলো হালকা একটু টক আছে, যদি যাই হোক টকের মাঝে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। মিষ্টি কাপড়াঙ্গা তাও ও একটু হালকা করে চিনি দিয়ে দিল, উফ মাখলে যে কি দারুণ লাগবে সেটা আর বলে বোঝাতে পারবো না। তো দেখো আহা, দারুণ লাগছে দেখতে। তো এখন আমরা খাবো, তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। কী যে ভাই টেস্ট হয়েছে রে ভাই, এত টেস্ট হয়েছে, আমি তোমারে কী করে খবো রে ভাই, এত টেস্ট হয়েছে মানে আমি পাগল হয়ে যাব, আমি এমনভাবে খাচ্ছি। আর দেখতে পাচ্ছি আমি ওকে ছেড়ে ছেড়েই খেয়ে নিচ্ছি, তো রাক্ষসের মতো একা একা খাচ্ছি আমি বলতে গেলে পেটুক। তো চলো গাইস ভিডিওটা শেষ করছি, কালকে নতুন আমরা একটা